হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি রাজনৈতিক অঙ্গনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, একজন স্টার পলিটিশিয়ান হাসানুল হক ইনু। ঐক্য দরকার আছে এবং আপনি ঐক্যতে আছেন, কিন্তু যখন আমরা দেখলাম যে ইলেকশন প্রথমবার আওয়ামী লীগ যখন এলো বিএনপিকে, বিএনপি সভানেত্রীকে, চেয়ারপারসনকে মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোন করলেন এবং তিনি আসলেন না ইলেকশনের ব্যাপারে আলাপ করবার জন্য, ওই ঘটনাটাকে আপনি কি বিএনপির সবচেয়ে বড় বিপর্যয় মনে করেন? অন্যরকম হতে পারত সালের আগে যদি শেখ হাসিনার আমন্ত্রণে আসতেন এবং আসেননি, 14 সালের নির্বাচন হতোই, সুতরাং পরিস্থিতির কোনো পরিবর্তন হতো না। এবং আমি মনে করি 14 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও মহাজোটের সরকারই নিরঙ্কুশ বিজয় অর্জন করতে সক্ষম হতো। বর্তমানে কতটুকু গণতন্ত্রের চর্চা এই দেশে আছে বলে আপনি মনে করেন? গণতন্ত্র নির্মাণাধীন অবস্থায় আছে। আপনি আবার হঠাৎ করে একটি প্রতিষ্ঠিত গণতন্ত্রকে নির্মাণাধীন বললেন কেন? মন্ত্রিত্ব নেই বলে গণতন্ত্র কোনোদিন স্থায়ী প্রতিষ্ঠা লাভ করে না। এর জন্য বহুত আইনকানুন বদল করতে হয়েছে, এখনও অনেক আইনকানুন করতে হবে এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনার কোনো সাজেশন আছে স্যার? আপনি কি অল্প সময় দিতে পারেন যে আমি গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আপনার কোনো সাজেশন? প্রাতিষ্ঠানিক রূপের প্রাথমিক কাজটা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা, সংসদের প্রতিষ্ঠা, সংসদীয় গণতন্ত্র, সংবিধানের চার নীতি অনুযায়ী দেশ পরিচালনা। যেমন মনে করেন যে আমাদের সংসদে একটা উচ্চকক্ষ তৈরি করা দরকার, এখানে শ্রেণী পেশার প্রতিনিধিরা বসবেন, আদিবাসীর প্রতিনিধিরা বসবেন এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা বসবেন। সেই রকম সংবিধানের 70 অনুচ্ছেদ, যেখানে মনে করি আমি এটা সংশোধন করে এমপি সাহেবদের আইন তৈরিতে আরও অধিকার দেওয়া উচিত। এটা তো আপনারা চাইলেই সম্ভব, যেহেতু আপনারা ক্ষমতাসীন। আমরা চাইলে সব কিছু হয় না, আমি তো ঐক্যে আছি, আমি তো জাসদ করি। এই যে আপনি জাসদ করেন এবং জাসদের নেতা এত বছর ধরে, লোকে এই কথা কেন বলে যে আওয়ামী লীগের ছায়া না থাকলে জাসদ বাংলাদেশে ইলেকশন করে একটি সিটও পাবে না কখনো এবং আপনার এলাকাতেই আপনি জিতবেন না? দেখুন, 73 সালের নির্বাচনে বঙ্গবন্ধুর বিপুল মানে জনপ্রিয়তার মুখে জাসদের 3টি আসন ছিল এবং আমরা প্রধান বিরোধী দল ছিলাম। 79 সনে জিয়াউর রহমানের সামরিক শাসনের ভিতরে আমি কারাগারে ছিলাম, জলিল সাহেব, রব সাহেব কারাগারে ছিল, সেখানে 8টি সংসদ সদস্য ছিল, 8 জন। পরে জাসদের সভাপতি রব সাহেব 96 সালে 151টা সিটের সংখ্যা পূরণ করতে না পারার ফলে জাসদের সমর্থনে কিন্তু শেখ হাসিনার ঐক্যমতে সরকারের যাত্রা শুরু হয় বহুদিন পরে। আর জাসদকে সাথে নিয়ে ঐক্যের মধ্য দিয়ে 8 সালে মহাজোটের নির্বাচনে বিজয় হয়। আওয়ামী লীগের এখন বর্তমান যে অবস্থা, যতটা পাওয়ারফুল আওয়ামী লীগ, ভবিষ্যতে জাসদকে যদি দরকার না হয় জাসদের অস্তিত্ব বলে কি কিছু থাকবে বলে আপনি মনে করেন? জাসদের অস্তিত্ব দরকার আছে বলেই তো আওয়ামী লীগ এখন ঐক্যে রেখেছে। আর যদি আওয়ামী লীগ নিজের মতন রাজনীতি করেন আলহামদুলিল্লাহ ভালো। আপনি আওয়ামী লীগের সাথে ঐক্য করেছেন, গতবার আপনি তথ্যমন্ত্রী ছিলেন, এবার আপনি মন্ত্রিত্ব পেলেন না কেন? মন্ত্রিত্ব গঠন করার এখতিয়ার কেবলমাত্র যিনি প্রধানমন্ত্রী। আপনারা তো দলের ভিন্ন দলের লোক হিসেবে সমর্থন করে দাবি করতে পারেন। আমার সঙ্গে আওয়ামী লীগের লেনদেন হচ্ছে নীতির, মন্ত্রিত্ব বা এমপিত্বর না। স্যার, আপনি যখন তথ্যমন্ত্রী ছিলেন তখন আপনি অনুদানের ছবির ক্ষেত্রে এবং জাতীয় পুরস্কার চলচ্চিত্র পুরস্কারের ক্ষেত্রে কিছু কিছু স্বজনপ্রীতি করেছেন বলে লোকে বলে, এই ব্যাপারে আপনি কিছু বলবেন? আমি এরকম অভিযোগ এখনই শুনলাম, কিন্তু তৎকালীন গণমাধ্যমে এরকম কোনো অভিযোগ আমি শুনিনি। তথ্যমন্ত্রী হিসেবে কাজ করতে গিয়ে আপনার একটি সুন্দর অভিজ্ঞতার কথা কি আপনি শেয়ার করতে পারেন আমাদের সাথে? তথ্যমন্ত্রী হিসেবে আমি সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হচ্ছে আমি আগুন সন্ত্রাসীদের মোকাবেলা করতে সক্ষম হয়েছিলাম এবং তেঁতুল হুজুরদের শাপলা চত্বরের অবৈধ ক্ষমতা দখলের প্রচেষ্টা মোকাবেলা করার ব্যাপারে আমি সফল হয়েছিলাম শেখ হাসিনার নেতৃত্বে। স্যার, আপনি একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং পেশাটাকে মিস করেন না? আমি সিদ্ধান্ত নিয়ে রাজনীতিতে এসেছি, সিদ্ধান্ত নিয়ে আমি প্রকৌশলী হয়েছিলাম। স্যার, আপনার জীবনে কখনো কোথাও বলেননি এমন কোনো কথা আজকে কিছু সেকেন্ডে আমাদের শোনাবেন যা শুনে দর্শক বিমোহিত হয়ে যাবে? আমি সবাইকে বলবো যে আগে সিদ্ধান্ত নেবেন,
এবং সিদ্ধান্ত কার্যকর করার জন্য ভূমিকা রাখবেন।